আজকে কি রান্না হচ্ছে তা তো টাইটেল দেখেই সবাই বুঝে গেছেন এতক্ষণে। তা আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আব্বু সবজি পোলার জন্য এখানে যে যে সবজিগুলো নিয়ে আসছে সবগুলো কেটে নিতে হবে। তা আব্বু এখানে একটা ক্যাপসিকাম, দুইটা গাজর, বরবটি, তারপর পেঁপে নিয়ে আসছে। তো সব কিছুই কেটে নিতে হবে। তো এই গাজরগুলো কি সুন্দর, তাই না? তো এই তো এখানে আমি গাজর আর বরবটি একসাথে কেটে নিলাম, আর আম্মু এখানে মুরগির মাংসগুলো কেটে নিচ্ছে, আর এখানে পেঁপেও কেটে নিলাম। তো মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নেব। আর এই তো সালাদের জন্য এখানে শসা, লেবু, তারপর টমেটো সব কিছুই নিয়ে আসছে, আর ক্যাপসিকামটা আম্মু কেটে নিছে। আর এখানে আম্মু মুরগিটা বসিয়ে দিয়েছিল, তো এটাতে আদা রসুন, ধনিয়া গুঁড়ো, হলুদ দেয় নাই, আদা রসুন, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তারপর এলাচ, তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ ফালি এইসব কিছুই দিয়ে দিল। তো এই তো, আর এখানে সবজিটা আলাদা করে রান্না করতেছে। তো গাজরটা আর বরবটিটা আগে দিছে, আর এটাতে কিন্তু কোনো পানি দেওয়া হয় নাই, চুলার আঁচটা বাড়িয়ে এটাকে রান্না করে নেওয়া হচ্ছে। যখন এরকম একটু পানি ছেড়ে দিছে সবজিগুলো থেকে তখন পেঁপেগুলোও দিয়ে দিল। তো এই পর্যায়ে কিন্তু একেবারেই চুলার আঁচটা কমানো যাবে না, কারণ পেঁপে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। তো চুলার আঁচটা বাড়িয়ে রেখেই সবজিটা রান্না করে নিতে হবে, তাহলে সবজিগুলো একেবারে খুলে খুলে যাবে না, ভেজিটেবল পোলাওটা মজা হয় আর কি। আর ভেজিটেবলগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগে না, পোলাওর সাথে একেবারে সবজি মিলেমিশে একাকার হয়ে যায়। তো আমু সবজিতে 2টা ম্যাগি মশলা আর 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ভিনেগারও দিয়ে দিছিল, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে রান্না করে নিছে। আর এখানে আমি পোলাওর চালটা ভেজে নিয়েছিলাম। তো চালটা ভাজার সময় প্রথমে তো ঠিকই ছিল, পরে না শুধু তলানিতে লেগে যাচ্ছিলো, কেন জানি না এরকম কেন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কারো জানা থাকলে। তো এখানে মাংসটা নামিয়ে ফেলেছে, পানি শুকিয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলা হয়েছে, আর এখানে তো পোলাওর চালটা এখনও বাঁচতেছি। আর দেখেন পোলাওর চালগুলো নিচে তলানিতে কীভাবে লেগে গেছে, তো এরকম কেন হয়, অবশ্যই কেউ কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। চালটা ভাজা হয়ে যাওয়ার পর আম্মু কিন্তু পানি দিয়ে দিছিল, তারপর পোলাওটা দমে রাখার পর যখন একটু ফুটে গেছে চালগুলো, তারপর সবজি আর মাংসগুলো একসাথে দিয়ে দিল, তারপর মিক্স করে নিল আর কি। তো এই তো দেখেন রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে পোলাও আলাদা আর মুরগি আলাদা রান্না করার থেকে এভাবে সবজি পোলাও রান্না করলে বেশি ভালো লাগে, এটা মাংস না থাকলে খালি খালি খেতেও ভালো লাগে। তো এই তো সবশেষে এখানে ক্যাপসিকাম আর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নাড়া দেওয়া হয় নাই, কারণ এগুলো যেহেতু ভাপি সিদ্ধ হয়ে যাবে, একেবারে খুলে খুলে যাবে একটু ভালোভাবে গরম হলে, এটার জন্য তখন সাথে সাথে নাড়া দেওয়া হয় নাই আর কি। একটু কচকচে থাকলে কিন্তু ক্যাপসিকামগুলো ভালো লাগে, সিদ্ধ হলে তেমন একটা ভালো লাগে না। তো এই তো ভেজিটেবল পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। তা আপনারা কে কে ভেজিটেবল পোলাও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো ওয়েট করতেছিলাম কখন হবে আর কখন খাবো, তো হওয়ার পর তার আমি খেতে বসে পড়েছিলাম, আর এত মজা হয়েছিল ভেজিটেবল পোলাওটা। আম্মুকে বলতেছিলাম যে আম্মু মাঝে মধ্যে আপনি কীভাবে যে রান্না করেন তেমন একটা ভালো হয় না, তো আজকেরটাও অনেক মজা হয়েছে। আম্মু বলতেছে সব সময় কি এক হয়, তো এটাও ঠিক, সব সময় কিন্তু রান্না এক হয় না। আর একটা জিনিস খুবই কমন আমার সাথে হয়, ওটা হচ্ছে গিয়ে আমি অল্প পোলাও নেই বা বেশি নেই, মানে যে কোনো জায়গায় খেতে যাই বা বাড়িতেই খেতে বসি, মানে এলাচ, তেজপাতা আর দারচিনি, মানে এই 3টা একেবারে আমার প্লেটে আসবেই, যদি আমি বেছে বেছেও নেই তারপরেও কীভাবে আসে আমি নিজেও জানি না। তো এমন কারোর সাথে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন। আর এই তো সব শেষে কুক খেয়েছিলাম বরফ দিয়ে, তারপর খাওয়া দাওয়া শেষ করেছিলাম দুপুরের প্লেট।